নমস্কার বন্ধুরা, টকঝাল মাখা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটি উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম বাদামের কটকটি, বাদাম চাপা বা বাদামের চাকতি বা গুড় বাদাম, যে যে নামে বলুক না কেন খেতে কিন্তু খুব অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের। আর আমার তো খুব করে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথাগুলো, কারণ স্কুলে যখন যেতাম তখন কিন্তু এই বাদামের চাকতি বা এই বাদাম চাপা খাওয়ার জন্য কিন্তু আমি খুব আমার মন খারাপ করতো। তাই আজকে আমি তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো বাদাম চাপা। চলো শুরু করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো আমি বাদাম নিয়ে নিয়েছি। এটা ছিল কাঁচা বাদাম। আপনারা চাইলে এটা ভাজা বাদামও নিতে পারেন। আমি কাঁচা বাদাম নিয়েছি। এটাকে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এবার দেখো, আমি শুকনো কড়াইতে দেখো 5 মিনিটের কাছাকাছি আমি কিন্তু খুব অল্প আঁচে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার হাত দিয়ে দেখো, আমি বাদামের উপরে চাপ দিলেই দেখো খোসাগুলো আস্তে আস্তে করে কিন্তু উঠে যাচ্ছে। আমি খোসাগুলো কিন্তু এভাবে তুলে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এমনি যে ভাজা বাদাম পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন, তা আমার মনে হয় অতটাও ভালো টেস্ট হয় না। এবার দেখো চিনির শিরা বানিয়ে নেব। চিনিটা ভালোভাবে আমি প্রায় 50 গ্রামের মতো চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দেখো অলরেডি কিন্তু হালকা আছে, ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি বাদাম, সেই খোসা ছাড়ানো বাদামগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো এর মধ্যে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দেওয়া কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে ভালোভাবে 2 মিনিটের 3 মিনিটের কাছাকাছি কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব, করে ভালোভাবে কিন্তু আমি এটাকে বানিয়ে নেব। দেখো আমার এটা কিন্তু একদম প্রস্তুত। একটু ঠান্ডা করে দেখো আমি এখানে একটা কাগজ নিয়েছি। এবার এর ওপরে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন। এটা খুব অল্প সময়ের মধ্যে করতে হবে, তাড়াতাড়ি সেট করতে হবে, না হলে কিন্তু আঠাটা চলে গেলে কিন্তু আর ভালো হবে না। সেই কারণে দেখো আমি এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু এর ওপর দিয়ে কিন্তু আমি একটু ব্যালেন করে দেবো। কেন বলছি, এটা করে দিলে দেখতেও সুন্দর হবে আর সমান হবে, না হলে কিন্তু খুবই উঁচু নিচু হয়ে আছে। দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে ফ্রেস করে আমি নিচ্ছি, নিয়ে এটাকে তৈরি করছি। অবশ্যই আপনারা এখানে যে ব্যালনটা ব্যবহার করবেন সেই ব্যালনটার গায়ে অবশ্যই সাদা তেল না হলে ঘি মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এর ওপর দিয়ে দেখো চামচের গায়ে আমি অল্প করে তেল লাগিয়ে আমি কিন্তু ওই বাদামের কটকটির উপর কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে সমান হয়ে যায় এবং সফটনেসটা যেন হয়। সেই কারণে দেখো অলরেডি কিন্তু আমার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে দিয়ে আমি 2 মিনিট পরে দেখো আমি ছুরিটার গায়েও কিন্তু তেল লাগিয়ে দিচ্ছি। কেন কেন দিচ্ছি এটা, কারণ তেলটা লাগিয়ে দিলে এই চাকতিগুলো আর লেগে যাবে না। এবার দেখো ছুরির সাহায্যে কিন্তু আমি সবগুলো চৌকো করে কেটে নিচ্ছি, কারণ বেশি দেরি করলে এটাকে কিন্তু আর কাটা যাবে না, একদম শক্ত হয়ে যাবে আর কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে। এবার বাদামের দেখো চাকতিগুলো আমি দেখো একটা একটা করে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ। দোকানে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় খুবই স্বাস্থ্যকর বাড়িতে বানিয়ে খাওয়া, এবং ছেলেমেয়েরা বা ছোটরা বা বড়রা সবার কিন্তু খুবই পছন্দের। এটা আমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি। আমার ফাইনালি এরকম হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে।